পাকা আম দিয়ে বানিয়ে ফেলুন মজাদার স্বাদের আইসক্রিম। আমি এখানে আইসক্রিম বানাতে দুটি পাকা আম নিয়েছি। প্রথমে কিছুটা বাদাম শুধু কড়াইতে ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে গুঁড়ো করে নেব। আমগুলো পেস্ট করে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া আমের জুসটা কড়াইতে দিয়ে একে একে গুঁড়ো দুধ, চিনি, বাদাম গুঁড়ো, এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আপনি চাইলে এতে নারকেল বা চিড়ে দিতে পারেন, আরও সুস্বাদু হয়ে উঠবে। ফুটানো মিশ্রণটি নামিয়ে একটু ঠান্ডা করে আইসক্রিম পাত্রে ঢালতে পারেন, আবার এমন কোনো পাত্রও ব্যবহার করতে পারেন। 4 থেকে 5 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিলেই আইসক্রিম তৈরি। অনেকেই ভাবছেন এত কিছুর কি দরকার, কিনে এনে খেলেই হয়। আসলে বাইরে থেকে যে আইসক্রিমটা কিনে আনবেন সেটা কতটা স্বাস্থ্যকর জানেন না, খুব একটা ভালো কিছু ব্যবহারও হয় না। মনে রাখবেন, আপনার পরিবারের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব আপনার হাতে, তাই একটু কষ্ট হলেও নিজে তৈরি করে নেওয়া সব থেকে ভালো। এই আইসক্রিমগুলো নরম সুস্বাদু, অথচ ভেঙে পড়ছে না। আপনিও বাড়িতে চেষ্টা করুন, আরও ভালো বানাতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।